আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কোনো সফটওয়্যারের সাহায্য ছাড়াই পিসি অথবা ল্যাপটপে ফাইল হাইড করবেন কিভাবে, যেটা আপনি ছাড়া কেউ আনহাইড করতে পারবে না। সো আমরা বেসিক্যালি যে উপায়ে ফাইল হাইড করে থাকি সেটি হলো, ধরুন এই পার্সোনাল ফোল্ডারটি আমরা হাইড করব। তো এর জন্য আমরা রাইট বাটন ক্লিক করি, প্রপার্টিস ক্লিক করি, দেন হিডেন, দেন ওকে। ওকে, ব্যাস ফাইলটি কিন্তু হাইড হয়ে গেল। সো এটা হাইড করার প্রসেস যতটা ইজি, আনহাইড করার প্রসেসটা তার চেয়েও বেশি ইজি। আমরা যদি যে কোনো ফোল্ডারের ভেতরে গিয়েও জাস্ট ভিউ বাটন ক্লিক করে হিডেন আইটেমসে ক্লিক করি, সো আপনার পিসি অথবা ল্যাপটপে যতগুলো এইভাবে হাইড করা ফাইল আছে সবগুলো কিন্তু আনহাইড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে আমরা একটা এই ফোল্ডারের ভেতরে গিয়ে হিডেন আইটেমস ক্লিক করেছি, দেন এখানে কিন্তু এই হিডেন আইটেমসটি আনহাইড হয়ে গিয়েছে। এখানে আমরা ইজিলি কিন্তু প্রত্যেকটা ফাইল দেখতে পাচ্ছি। এবার আবার ভিউ হিডেন আইটেমস ক্লিকটা উঠিয়ে দিলেই এটা আবার কিন্তু হাইড হয়ে যাচ্ছে। সো এই প্রসেসটা অত্যন্ত ইজি, যেটা যে কেউ অ্যাক্সেস করতে পারে। সো আমি এখন যে উপায়ে আপনাদেরকে হাইড করা শিখাবো, সেই উপায়ে যদি আপনি হাইড করেন তাহলে এই ফাইলটি হাইড করার পর আপনি ব্যতীত পৃথিবীর কেউ এই ফাইলটি আনহাইড করতে পারবে না। তো এভাবে হাইড করার জন্য আপনাকে প্রথমে ক্লিক করতে হবে অ্যাড্রেস বারে, এরপর টাইপ করতে হবে CMD, লিখে ইন্টার করবেন। ইন্টার করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। ও হ্যাঁ, তার আগে বলে নিচ্ছি, আপনারা যে ফোল্ডারটি হাইড করবেন অথবা যে ফাইলটি হাইড করবেন সেই ফাইলের নাম আপনাদেরকে একদম হুবহু মনে রাখতে হবে স্পেলিং সহকারে। সো আমরা এই ফাইলটি হাইড করব, এই ফোল্ডারটির নাম হচ্ছে পার্সোনাল, সো আমরা মনে রাখলাম। এরপর আমরা এখন টাইপ করব ATRIB স্পেস স্পেস প্লাস এইচ স্পেস প্লাস আর স্পেস প্লাস এস প্লাস ফাইলের নেম। সো আমরা যেহেতু পার্সোনাল ফোল্ডারটি হাইড করব, এর জন্য আমরা লিখছি পার্সোনাল, SONAL। ওকে, প্রথমে হচ্ছে অ্যাট্রিব স্পেস প্লাস এইচ স্পেস প্লাস আর স্পেস প্লাস এস, তারপরে হচ্ছে ফাইল নেম পার্সোনাল, এরপর ইন্টার করব। এরপর এটা কেটে দিলাম, এরপর আমরা একটু রিফ্রেশ করছি। দেখুন যে এই ফাইলটি অথবা ফোল্ডারটি কিন্তু হাইড হয়ে গিয়েছে। আপনি যদি এখন ভিউতে গিয়ে হিডেন আইটেমস, দেখুন আমাদের কি হিডেন আইটেমস শো করানো আছে, তারপর কিন্তু এই ফাইলটি আপনি খুঁজে পাবেন না। এখন যদি এই ফাইলটি আমরা আনহাইড করতে যাই তাহলে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি কোন ফোল্ডারের ভেতরে গিয়ে অথবা কোন পার্টিশনে গিয়ে আপনি এই ফোল্ডারটি আনহাইড করেছেন, আদারওয়াইজ আপনি কিন্তু এটা আনহাইড করতে পারবেন না। এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন আমরা তো এই মেহেদি খান এখানে এসে আমরা এই ফাইলটি হাইড করেছি। এখন যদি আমরা ধরুন এই ভিডিও সংস এর ভেতরে গিয়ে আমরা এটা আনহাইড করতে যাই তাহলে কিন্তু আমরা আনহাইড করতে পারবো না। ওকে, এন্টার করলাম। দেখুন ATRIB স্পেস আমরা যে উপায়ে হাইড করেছিলাম সেম ওয়ে, জাস্ট প্লাসের জায়গায় আমাদেরকে মাইনাস করতে হবে, মাইনাস এইচ স্পেস মাইনাস আর স্পেস মাইনাস এস স্পেস ফাইল নেম পার্সোনাল, ইন্টার করলাম। দেখুন এখানে কিন্তু নিচ দিয়ে দেখিয়ে দিয়েছে যে ফাইল নট ফাউন্ড, এখানে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে ফাইল নট ফাউন্ড, অর্থাৎ আপনি যে লোকেশনে গিয়ে এটা হাইড করেছেন সেই লোকেশন থেকে আপনাকে আনহাইড করতে হবে। আমরা পূর্বে যেভাবে হাইড করতাম, যে কোনো এক ফোল্ডারে গিয়ে আপনি হাইড করলেন, কিন্তু আপনার ল্যাপটপের যে কোনো ফোল্ডারে গিয়ে অথবা পিসিতে যে কোনো ফোল্ডারে গিয়ে যদি আপনি হিডেন আইটেমস ক্লিক করেন আপনার পিসির সম্পূর্ণ ফাইলস কিন্তু, মানে যেগুলো হাইড করা আছে সেগুলো আনহাইড হয়ে যায়, কিন্তু এটার ক্ষেত্রে সম্পূর্ণই ভিন্ন। এর জন্য আমি বলেছি যে আপনি ব্যতীত এই উপায়ে কিন্তু কেউ ফাইল আনহাইড করতে পারবে না, কেননা আপনি কোন ফোল্ডারের ভিতরে গিয়ে এই ফাইলটি হাইড করেছেন সেটা কেবলমাত্র আপনিই জানেন, তাই না? কেউ যদি এই প্রসেসটি জেনেও থাকে তাহলে সে তো আর জানে না কোন ফোল্ডারের ভিতরে গিয়ে আপনি এটা হাইড করেছেন, দ্যাটস ওয়াই অন্য কেউ এটা আনহাইড করতে পারবে না। সো আমরা হাইড করেছিলাম এই লোকেশনে এসে, এখন আমরা এটা আনহাইড করব। অ্যাড্রেস বারে ক্লিক করলাম, এরপর CMD লিখে এন্টার করলাম,
এরপর এ ডাবল টি আর আই বি স্পেস মাইনাস এইচ স্পেস মাইনাস আর স্পেস মাইনাস এস স্পেস পার্সোনাল নেম অর্থাৎ ফাইল নেম যেটা আমরা হাইড করেছি পিই আর এস ও এন এ এল ওকে এন্টার করলাম এরপর দেখি কি হয় ব্যাস আমাদের ফাইলটি কিন্তু আনহাইড হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন পার্সোনাল ফোল্ডারটি এখানে চলে এসেছে তো এটা আসলে এই ফাইল হাইড করার এই সিস্টেমটি আমার কাছে অনেক ভালো লেগেছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এটার দ্বারা ইজিলি আমরা যে কোনো ফাইল একদম নিশ্চিন্তে হাইড রাখতে পারবো কেননা আমরা যদি সাধারণ উপায়ে হাইড করি এটা যে কেউই আনহাইড করতে পারে সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ